वेलकम टू माय चैनल, वेलकम टू इनफिनाइट ऑफ पैशन विद श्री। और तुम्हें तो सबाई जानो आमी केका श्री। तो आज थेके प्राय एक मास होते चललो आमी आमार बार्थडे ते की गिफ्ट पेयेछिलाम सेई भिडियोते बोलेछिलाम जे जदि केउ पाँचटा कमेंट करे तखन आमी आमार बियेर अलबाम देखाबो। हाँ, सेई कथा मतो सबाई पाँचटा कमेंट, पाँचटार बेशिओ हयतो कमेंट करेछिलो जे हाँ आमी देखते चाई एरकम। किन्तु এমন টাইমেই আমি সেই ভিডিওটা করেছিলাম। তারপর থেকে পরীক্ষার চাপটা শুরু হয়েছিল, প্র্যাকটিক্যালের লেখালেখি এইসব নিয়ে মোটামুটি ব্যস্ত ছিলাম প্রায় এক মাস। এখন ফ্রি, সব পরীক্ষা কমপ্লিট। তো আজকে আমি চলে এসেছি, ভাবলাম যে আজকে তোমাদের আমার বিয়ের অ্যালবামটাই দেখিয়ে দিই। তো চলো আজকে তোমরা বিয়ের অ্যালবামটা দেখো, কেমন ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথেই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এই হলো আমার বিয়ের অ্যালবাম, এখানে শুভঙ্কর আর আমার নাম লেখা আছে, আর দুজনের দুটো ফটো দেওয়া আছে, আর পিছন দিকেও একটা ফটো, আর যে করেছে তার নাম লেখা। তো তো দেখো এটা ফ্রন্ট, এইভাবে মনে হয় দেখানো যাবে না, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো সবার প্রথমে আমার একটা আর আমার বরের একটা ছবি দিয়ে শুরু হচ্ছে অ্যালবামটা। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে প্রি ওয়েডিং এর ছবি। এই ছবিটা তোমরা অনেকেই দেখেছো, বেশি দেওয়া নেই, আরো অনেকগুলোই ছবি ছিল কিন্তু বেশি এর মধ্যে দেওয়া নেই। আর এখান থেকে শুরু হচ্ছে হলুদের ছবি, এটা আমার হলুদের দিনের। আর আমার বিয়েটা পুরোপুরি হয়েছিল ভিলাতে, সকাল থেকে শুরু করে তার পরের দিন পর্যন্ত পুরোটাই ভিলার মধ্যেই হয়েছিল, আর ওর বাড়িতে হয়েছে। তো ওরও একটা ছবি দেওয়া আছে, মাথায় গামছা বেঁধে, এখানে হাতের মেহেন্দি দেখানো হচ্ছে, এরকম আরও কয়েকটা ছবি আছে। এরপরের এটা হচ্ছে আমার বাড়ি থেকে ওই দিনকে সকালে আশীর্বাদই করতে এসেছিল, ওটা আমার হচ্ছে বড় পিসেমশাই। এইখানে এটা হচ্ছে আমার বড় মাসি, আর কে, হ্যাঁ এটা আমার জামাইবাবু, আর এটা তো আমার শাশুড়ি মা, আর এখানে সবাই আছে, আর বড় মা, এটা এটা হচ্ছে বাবা, এটা মা, এখানে আমার ওর একটা করে ছবি দেওয়া আছে, করেছে আবার কাঠের গুঁড়ি ঢুকিয়ে দিয়েছে তার মাঝখানে। তো এরপর এখানে হলুদের শুরু হচ্ছে, ওর হলুদ মাখানোর ফটো, এখানে যারা হলুদ দেয় তারা সবাই আছে, এখানেও একই। এখানে দেখো আমার দুটো ননদ আর ও তিনজনে মিলে ফটো তুলেছে। এইখানে আমার হলুদ মাখানো, এইখানে এটা এটা হচ্ছে আমার দিদি, এটা বৌদি, এটা একটা কাকিমা, এটা আমার বড় মাসি, আর এটা হচ্ছে আমার কাকিমা। এই একটা, এইখানে একটা, এই একটা, আর এখানে এমনি সবাই দাঁড়িয়ে দেখো, এটা রিক, সব দাঁত বার করে ফেলেছে, কিছু একটা ব্যাপার ছিল। আর এটাই বাড়িতে বসে তত্ত্ব নিয়ে, এখানে আমার রিকের আর দিদি, এইখানে আমি একটা পুকুরে স্নান করতে গিয়েছিলাম, সেই পুকুরের তোলা ছবি, এখানে স্নানেরই, এখানে স্নান, এখানে স্নান করার পর বরণ হচ্ছে, এখানে স্নান করে এবার বাড়ি ফিরছি, সবাই এখানে আছে। দেখো আমার বোন, দেখো দেখা যাচ্ছে, ফোকাস হও,
এইটা বোন, এটা বনু, এটা দেখো গিরি, সবাই আছে। এটা রিকের সাথে আমার একটা ছবি। এখানে হচ্ছে আমরা তিন বোন, তার সাথে কাকার মেয়ে বনু। তোমরা সবাই চেনো মোটামুটি, যাদেরকে দেখাচ্ছি প্রায় সবারই তোমাদের মুখ চেনা আশা করি। এটা দিদি, এটা পিউ, এটা বনু, আর এটা আমি। আর দেখো এটা আমাদের যে ভিলাটা ছিল, তার ভিলার গেট হয়েছিল সেইখানেই একটা কিছু ধরে দাঁড়িয়ে ফটো তুলেছি। তারপরে আমার আশীর্বাদীটা হচ্ছে আমার হলুদ মাখার পরে স্নান করে তারপরে হয়েছিল। কিন্তু আমাদের এমনি নিয়ম, যখন কি বলে ওটাকে বিয়ে ফিয়ে সাজুগুজু করে নেয় তারপরে হলুদ মানে আশীর্বাদী করে, কিন্তু ছেলের বাড়ি থেকে বলেছিল যে এই সময়ই করবে, তাই জন্য এখানে আমার বাবা আশীর্বাদ করছে, এখানে আমার মা, এটা হচ্ছে জেঠু, জেঠু মানে হচ্ছে শুভর জেঠু, এটা বাবা, বাবা আমাকে গিফট দিচ্ছে শাঁখা বাঁধানো, এটা শুভঙ্করের যে মা মেসো, আর এটা হলো আমার মেসো। এখানে পিউয়ের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো দিয়ে দিয়েছে এর মধ্যে। এখানে এটা হচ্ছে আমার ছোট মামা, এটা জেঠিমা, এটা জামাইবাবু, আর এটা দিদি। এরপরে ওর ওখানে নানি মুখের কিছু ফটো আছে, আর বিয়ে করতে যাচ্ছে, রেডি হয়ে গেছে। এবার আমার ওখানে চলে এসেছে, এটা আমি, আর এটা বনু, এখানে এটা আমার একটা বান্ধবী, আর আমি। এখানে এটা পিউয়ের স্যার বন্ধু বান্ধব, তার সাথে আমি, এরা দুজনও আমার হচ্ছে বান্ধবী আর বন্ধু, এরা দুজন স্বামী স্ত্রী। এটা মায়ের সাথে একটা ছবি। এইখানে এটা আমার পুরো কলেজের যত ব্যাচের বন্ধু বান্ধব যারা ছিল তারা। এখানে আবার এর একটা ফটো দিয়ে দিয়েছে, তারপরে এই একটা, এখানে ও আমাদের ওইখানে যেতে সব শালিরা মিলে এসব নুন দোয়া রসগোল্লা খাইয়েছিল। আর এই মাঝখানের এই এটা হচ্ছে আমার মেজ পিসির ছোট মেয়ে, ওরা সবাই মিলেই খাওয়াচ্ছে, দেখো জোর করে খাবে না তবুও জোর করে খাওয়াচ্ছিল। তো এখানে সবাই এর একসাথে ছবি আছে। এখানে রিকের সাথে একটা ছবি, এখানে আমার মাসি আর মাসি জায়দের সাথে একটা ছবি, আর এটা এরা দুজন হচ্ছে আমার মাসির নাতি নাতনি মানে আমার দাদার ছেলে মেয়ে। এটা পিউয়ের সাথে, এখানেও পিউয়ের বন্ধু বান্ধবী সব আছে। এবার এখানে বিয়ের সব কি সব বলে, আমার তো তবুও একটু মুখে হাসি ছিল, এ তো মনে হচ্ছিল টেনশনের মুখ দিয়ে হাসি বাড়ি হয়নি। এখানে আমার বাবা কি করছে জানি না, আংটি ফাংটি পরাচ্ছে হয়তো, এখানে বরণ হচ্ছে, এখানে বরণ চলছে। দেখো এখানে মালা বদল হচ্ছে, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেজ মামা, এখানেও একই সিন। আর দেখো এখানে মালা বদল করতে আসার সময় এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা জামাই বাবু, আমার পিসির জামাই, আর এটা হচ্ছে আমার মাসির ছেলে, আমার বড়দাদা, আর পিছনে একটুখানি দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোটদা। এখানেও আমার বন্ধু বান্ধবদের সাথে ছবি আছে, এখানেও মালা বদল। তারপরে
যা যা বিয়েতে হয় সবই পরপর ছবি। এখানে দেখো বিয়ে কমপ্লিট, তারা দেখা চলছে। এখানে অনেক কিছুই সাজিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু অত রাতে না খেয়ে সারাদিন আর কিছু খেতে ইচ্ছা করেনি। তারপরের দিনকে বিদায়ের সময়, বিদায়ের সময় ফটো তুলেছে, সবাই পোজ দিয়েছে আমি একা ছাড়া। এখানে আমার মা আর বোন গালে হাত দিয়ে বসে আছে। চলে যাচ্ছি, আমি চলে এসেছি। এখানে দুধে আলতার মধ্যে জ্যান্ত কই মাছ দিয়ে দিয়েছিল, আর সে কই মাছগুলো লাফাচ্ছিল, তখন আমাকে পুরো রুগী রুগী লাগছিল এই ফটোটাতে বিশেষ করে। আমি ভয় পাচ্ছিলাম, দেখো কই মাছটা লাফাচ্ছিল আর আমাকে ওর মধ্যেই পা দিতে হচ্ছিল। তারপরে বাকি যা নিয়ম হয়। এবার চলে এসেছে বউ ভাত। বউ ভাতে আর কি হয়, খালি ফটো তোলাই হয়। তো দেখতে থাকো ফটোগুলো। এখানে পুরো আমার মাসির দুটো ছেলে এবং তার নাতি নাতনি সবাই আছে, আমার দুটো দাদা আর তাদের ছেলে মেয়ে। এগুলো হচ্ছে আমার বাপ বাপির মিলের স্টাফ। এটা এর মানে বউ ভাতের মধ্যে বিয়ের ছবি এসে গেছে, তার কারণ আমার মা বাবার সাথে একসাথে একটাও ছবি তোলা হয়নি, তো তাই জন্য বিয়ের ফটোর সাথে আমার বাবার ছবিটা এখানে অ্যাড করে দিয়েছে।
তো অ্যালবাম যতটা দেখানো ছিল ততটা দেখানো হয়ে গেল কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের হচ্ছে আমার দিদির বিয়ের অ্যালবাম তোমাদেরকে দেখাবো, সেটা শুট করাই আছে। রিকের জন্মদিনের সময় গিয়েছিলাম, গিয়ে নিয়ে এসেছি, শুধু আপলোড করা হয়নি, শুধুমাত্র আমার বিয়েরটা আগে ছাড়লাম, এর পরেরটাই, এর পরের নেক্সট যে ভিডিওটা আসবে সেটা আমার দিদির বিয়ের অ্যালবাম হবে। তো অবশ্যই কমেন্ট করো কিন্তু কেমন লাগলো। তো আজকের মতো টাটা।